আজকে আমি কথা বলবো অংশীদারি ব্যবসায়ের হিসাব, অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ বিজনেস এই অধ্যায়ের লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব এই দুইটি অংশ করতে হলে আমরা যেই অঙ্কটি পেয়ে থাকি সেই অঙ্কটি বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করতে হয় সেটি আমরা দেখব, অথবা তোমরা যারা ইংলিশ ভার্সনে লেখাপড়া করো তোমাদের ইংলিশ ভার্সনের বইগুলোতে সব অঙ্কগুলো ইংলিশে দিয়ে দেওয়া থাকে, সেই ইংলিশ অঙ্কগুলা তোমরা কিভাবে বাংলায় অনুবাদ করবে সে বিষয়টি আজকের এই ক্লাসে দেখানো হবে। এই ক্লাসটি তাদের জন্য বেশি উপকার যারা ইংলিশ ভার্সনে লেখাপড়া করো, তাছাড়া যারা এইচএসসিতে লেখাপড়া করো, পরবর্তীতে যারা অ্যাকাউন্টিংয়ে অনার্স করবা। আমরা যদি সর্বপ্রথম লক্ষ্য করি এখানে আছে তাহসিন, আফ্রিদি অ্যান্ড আয়মান, এটি একটি ফ্রেজ, আর এই ফ্রেজটির বাংলা অর্থ হচ্ছে তাহসিন, আফ্রিদি ও আয়মান। আমরা সর্বপ্রথম যদি লক্ষ্য করি এখানে আমরা লাল কালি দিয়ে একটি শূন্যস্থান দেখতে পাচ্ছি, আর এই শূন্যস্থানের স্থানে ও অথবা এবং হবে। ঠিক একইভাবে পরবর্তী অংশটুকু যদি আমরা লক্ষ্য করি আর পার্টনার্স, এখানে পার্টনার্স শব্দটির অর্থ হচ্ছে অংশীদার, আর এটি একটি প্লুরাল সেন্টেন্স। এই সেন্টেন্সটির বাকি অংশটুকু যদি লক্ষ্য করি এখানে আছে অফ হাসান ট্রেডার্স, এটি একটি ফ্রেজ, আর এই ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে হাসান ট্রেডার্সের। এখানে এই অফ শব্দটির অর্থ হচ্ছে এর, আর এই অফ শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন। আর এখানে অফ হাসান ট্রেডার্স এই তিনটি ফ্রেজ সহ হচ্ছে একটি সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটির বাংলা সাবলীল অর্থ যদি একটু লক্ষ্য করি তাহলে এটির বাংলা অর্থ হচ্ছে তাহসিন, আফ্রিদি ও আয়মান হাসান ট্রেডার্সের তিনজন অংশীদার। এখানে আমি কেন তিনজন অংশীদার বললাম, কারণ আমরা যদি এই অঙ্কটির প্রথমেই লক্ষ্য করি তাহলে এই ব্যবসার তিনজন অংশীদার, একজন হচ্ছে তাহসিন, আরেকজন হচ্ছে আফ্রিদি এবং আরও একজন হচ্ছে আয়মান। যদি এই ব্যবসাটির দুইজন বা চারজন অংশীদার হতো তাহলে আমরা এখানে লিখতাম দুইজন অংশীদার, আর যদি চারজন হতো তাহলে এখানে লিখতাম চারজন অংশীদার। পরের সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি অন ফার্স্ট জানুয়ারি 2012, এটি একটি ফ্রেজ, আর এই ফ্রেজটির বাংলা অর্থ হচ্ছে 2012 সালের 1 জানুয়ারি তারিখে। তোমরা যখন এই লাভ লোকসান আবন্টন হিসাবের অঙ্কটি দেখবে তখন অঙ্কে ঠিক এভাবেই দেওয়া থাকবে। একইভাবে তোমরা যারা ইংলিশ ভার্সনে লেখাপড়া করো তাদের জন্য একই নিয়ম, তোমাদের বইতে অন ফার্স্ট জানুয়ারি 2012 এভাবে দেওয়া থাকবে। তারপরে যদি আমরা লক্ষ্য করি এখানে আছে দেয়ার ক্যাপিটাল ব্যালেন্সেস, এই ফ্রেজটির বাংলা অর্থ হচ্ছে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত। এখানে দেয়ার শব্দটির অর্থ হচ্ছে তাদের, কারণ সর্বপ্রথমেই আমরা এই ব্যবসাটির তিনজন অংশীদার দেখতে পাচ্ছি তাই এখানে দেয়ার ব্যবহৃত হয়েছে। তারপরে আছে ক্যাপিটাল, ক্যাপিটাল শব্দটির অর্থ হচ্ছে মূলধন, আর ব্যালেন্সেস শব্দটির অর্থ হচ্ছে এখানে উদ্বৃত্ত বোঝানো হচ্ছে, তবে এই ব্যালেন্স শব্দটির অর্থ হচ্ছে ভারসাম্য অথবা দুই দিকের ওজনের সমান। আর এই অঙ্কে এই ব্যালেন্সের শব্দটির বাংলা অর্থ হচ্ছে উদ্বৃত্ত, আবার এই ব্যালেন্স শব্দটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। তারপরে আছে ওয়ার, ওয়ার শব্দটির অর্থ হচ্ছে ছিল, ওয়াস এবং ওয়ার এটির অর্থ হচ্ছে ছিল, তবে এটি একটি প্লুরাল সেন্টেন্স এজন্য ওয়ার শব্দটির তাই এখানে ওয়ার ওয়ারটি ব্যবহার হয়েছে।
তারপরে আমরা এখানে টাকা সংখ্যা দেখতে পাচ্ছি, 3 লক্ষ টাকা, 2 লক্ষ 50 হাজার টাকা অ্যান্ড 1 লক্ষ টাকা। তাই এখানে আমরা টাকার সংখ্যা টাকায় দিয়ে দিব এবং অ্যান্ডের এখানে ও ব্যবহার করব। এবং সর্বশেষ এই সেন্টেন্সটিতে যেটি লক্ষ্য করতে পাচ্ছি সেটি হচ্ছে রেসপেক্টিভলি। আর এই রেসপেক্টিভলি শব্দটির অর্থ হচ্ছে যথাক্রমে। আর এই সেন্টেন্সটির বাংলা সাবলীল অর্থ হচ্ছে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ 50 হাজার টাকা ও 1 লক্ষ টাকা। এই রেসপেক্টিভলি শব্দটির অর্থ হচ্ছে যথাক্রমে। আর এই যথাক্রমেটি টাকার আগেই চলে আসবে যখন আমরা বাংলায় অনুবাদ করব। ঠিক একইভাবে আমরা পরবর্তী অংশটুকু যদি লক্ষ্য করি তাহলে এখানে আছে ইট ওয়াজ ইনসিওরড, এটি একটি প্যাসিভ ফর্ম। তাই এখানে বলা হচ্ছে ইট ওয়াজ ইনসিওরড, নিশ্চয়তা দেয়া হয়েছিল। এখানে আমরা যদি ইনসিওর শব্দটির অর্থ বলি তাহলে ইনসিওর শব্দটির অর্থ হচ্ছে নিশ্চিত করা। আর যেহেতু এটি একটি প্যাসিভ ফর্ম পাস্টে আছে তাই এই ইনসিওর শব্দটির অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে নিশ্চয়তা দেয়া। তাই ইট ওয়াজ ইনসিওরড, নিশ্চয়তা দেয়া হয়েছিল। তারপরের অংশ বলা হচ্ছে বাই দ্য বিজনেস দ্যাট, এখানে বিজনেস শব্দটির অর্থ কারবার অর্থে ব্যবহৃত হয়েছে। তবে বিজনেস শব্দটির আরেকটি সমর্থক শব্দ আছে, সেই শব্দটির অর্থ হচ্ছে ব্যবসায়। তাহলে বাই দ্য বিজনেস দ্যাট কারবারের পক্ষ হতে, এই দ্যাট শব্দটির অর্থ হচ্ছে যে। আমরা এখন এই অংশটুকু যদি একসাথে অনুবাদ করি তাহলে আমরা দেখতে পারবো এভাবে অনুবাদ করতে হবে, কারবারের পক্ষ হতে নিশ্চয়তা দেয়া হয়েছিল যে। এই দ্যাট শব্দটির অর্থ যে আছে এটি সর্বশেষে চলে আসবে। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী অংশটুকু লক্ষ্য করি তাহলে এখানে আছে আফ্রিদি উইল গেট, এটি একটি ফিউচার ইনডিফিনিট টেন্স আর এটির বাংলা অর্থ হচ্ছে আফ্রিদি পাবে। এখানে উইল ধারা ভবিষ্যৎ সূচক বাক্য বোঝানো হচ্ছে তাই এখানে বলা হচ্ছে আফ্রিদি উইল গেট, আফ্রিদি পাবে। তারপরে বলা হচ্ছে শেয়ার অফ প্রফিট,